আমি শটটা নিচ্ছি ওখানে, জাস্ট দড়ি দিয়ে পুরো জঙ্গলটাকে মানুষ থেকে ঘিরে রেখেছে যাতে বাঘ না আসতে পারে। মানে একটুখানি ভাবুন, অন্ধকার হওয়ার পরে এই জায়গাটা কেমন ভয়ঙ্করতম রূপ নিতে পারে। আমি নদীটাকে একটু দেখাচ্ছি, নদীটা কতটা ছোট, আমি কোথায় দাঁড়িয়ে আছি, এখন জোয়ার চলছে, একটু দেখে নিন নদীতে কীভাবে জোয়ারের জলের জন্যে মনে হচ্ছে যে জল আছে নদীতে, কিন্তু যখন এটা ভাটা চলে আসবে তখন এই নদীতে জল বলতে আর কিছু থাকবে না। আপনিও হেঁটে হেঁটে যেতে পারেন এবং বাঘও হেঁটে, এই যে দেখুন এই যে নেটটা দেখছেন না, জাস্ট এই নেটটা কেন বলুন তো, বাঘটাকে আটকানোর জন্য, কিন্তু এই নেট দিয়ে বাঘ আটকানো যায় না বন্ধুরা। এটা এমন একটা জায়গায় আপনাদেরকে এনেছি, আপনারা সচরাচর এরকম জায়গায় আসতে পারবেন না। এরকম জায়গায় আসতে গেলে আপনাকে অনেক কষ্ট করে কয়েকদিন আপনাকে আদিবাসীদের জনজাতিদের মধ্যে থাকতে হবে, এখানকার লোকাল মানুষের মধ্যে আপনাদের কিন্তু থাকতে হবে, তারপরে আপনি আস্তে 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 আস্তে, আমি জাস্ট একটু সাইড নিয়েও জঙ্গলটাকে দেখাবো, দেখুন এই জঙ্গলটা পুরো জঙ্গলটাকে কীভাবে ঘিরে রেখে যাতে বাঘ লোকালয়ের মধ্যে না আসতে পারে। তো বন্ধুরা, আগামী আমি আরও আপনার সামনে যাচ্ছি, কিন্তু আর ছোটোখাটো ভিডিও আপনাদের জন্য করব, কিন্তু জাস্ট আপনি ভাবুন এই সাইডটা আপনাকে দেখাচ্ছি যে দেখুন এই সাইডটাও কীভাবে জঙ্গলটাকে ঘিরে রেখেছে। এটা কিন্তু কোর এলাকা, মেন আপনি ভাবতে পারছেন এটা একটা কোর এলাকা যেখান থেকে বাঘ সচরাচর সবসময় এসে যায়। ইভেন এর ভিতরটা এখানে, মানে কোর এলাকা বলতে চাইছি মানে সারা সুন্দরবন তো অনেকটা বড় অংশ বুঝতে পারছেন, কিন্তু এটা এমন একটা কোর এলাকা, এই এলাকাতে কিন্তু সুন্দরবনের থাকার অংশটা সব থেকে বেশি থাকে এই অঞ্চলটা, মানে এটা রিক্সি জোন। মানে আমি এমন একটা জায়গা আপনাদেরকে দেখানোর জন্য, একটা রিক্সি জায়গা, কোর অঞ্চল যেখানে বাঘের সংখ্যা বেশি এবং বাঘ এখান থেকে লোকালয়ে চলে আসে এবং ছাগল গরু মানুষ রাতের বেলায় অন্ধকারের মধ্যে তুলে নিয়ে চলে যায়, মানুষ বুঝতে পারে না। হ্যাঁ, সুন্দরবনের যে ভয়ঙ্কর রূপ, যে বাঘের যে দৃশ্যটা আপনি ভাবতে পারছেন, আপনি ভাবুন এই যে জাস্ট নদীটা দেখতে পাচ্ছেন, কত ছোট একটা নদী, একদম ছোট, এই ভাটা কমে গেলে তিন হাত চার হাতের বেশি জায়গা পাওয়া যায়, চার হাত ধরে নিতে পারেন, চার হাতের আর হাঁটু সমান জলও থাকে না, মানে আপনি খালি পায়ে পায়ে এমনি হেঁটে নিজেই আপনি জল বলতে কিছু পাবেন না। ওইদিকে দেখুন, ওইদিকে দেখলে বুঝতে পারবেন ওর এলাকাটাকে ঘিরে রাখা লোকালয়ে না চলে আসে। ইভেন প্রতিনিয়ত আমরা শুনতে পারি এই অঞ্চল দিয়ে প্রচুর বাঘ রেগুলার বেসিস আসে এবং পশু পাখি মানুষের গবাদি পশু এদেরকে তুলে নিয়ে যায়। তো বন্ধুরা ঠিক আছে, এটা দেখালাম একদম কোর এলাকায় এসে।
আপনারা বুঝতে পাচ্ছেন নিশ্চয়ই আমার পিছনে ফাঁকা জায়গা। তো এই ফাঁকা জায়গাটা কিন্তু হরিণরা আসে দেখানোর জন্য করা, ঠিক আছে? ইভেন হরিণরা এখানে আসে, বাঘ আসে ফাঁকা জায়গা। একদম পুরোটা না, জঙ্গলের আমাদের ইন্ডিয়ার মধ্যে যে জঙ্গলের অংশটা আছে তো বেশিরভাগ অংশটা জাল দিয়ে ঘেরা আছে। তবে আমি কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বললাম এখানকার বাসিন্দাদের সাথে, তো তারা বলছে এখন বাঘ আসার পরিমাণটা একটু কমে গেছে, কারণ বাঘের তুলনায় জঙ্গলের মধ্যে খাবার এখন বেশি মাত্রায় আছে। কারণ বলছে যে এখন বুনো শুয়োর হরিণ জঙ্গলে এখন প্রচুর মাত্রায় বেড়ে গেছে, যাতে বাঘ এখন আর মানে খাবারের জন্য বাইরে আর আসছে না, খিদের টানটা কম আছে বাইরে। তো বলছে এখন একটু কম আসে তুলনামূলক, তাও রাতের বেলায় এখান থেকে বাঘের গর্জন আমরা শুনতে পাই। আর যেটা সব থেকে বড় ব্যাপার, এখানে কারেন্ট এখনো সেইভাবে আসেনি, মানে সোলার লাইট কিছু কিছু জায়গায় আছে, অন্ধকারটা এখনো আছে এখানে, যাতে জঙ্গলের ভিতরটা আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর জন্য। জঙ্গলের ভিতরটা মানে আপনি সুন্দরবন আমরা যেমনভাবে ঘুরি আর কি, বেসিক্যালি আমরা সুন্দরবনটা যেভাবে ঘুরি, একটা ভটভটিতে আসি, লঞ্চে আসি, নদীতে কাটাই, কিন্তু অ্যাকচুয়ালি সুন্দরবনের কাছে এসে টাচ করা, ফিল করা, যেটা আমি একটা জঙ্গল মানে সুন্দরবনটা কেমন সেই জঙ্গলে আমরা ফিল করতে আমরা পারি না। কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা জায়গায় নিয়ে এসেছি, জাস্ট আমি দেখাচ্ছি, মানে আমি কিন্তু একদম জঙ্গলের ধারে বলতে খুবই কাছে, এটাই কোর অঞ্চল। কেন বারবার আমি কোর অঞ্চলটা বলছি বলুন তো? সুন্দরবনে কোর সব, সুন্দরবন তো একটা বড় অপবাদ, বড় জঙ্গল না, কারণ বেশিরভাগ অংশটা বাংলাদেশের মধ্যে আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে কিছুটা অংশ আছে, তো সুন্দরবন তো একটা বড় অংশ। কিন্তু সুন্দরবনের একটা সাইড যেখানে মানে জোয়ারের জলটা কম ওঠে, তো এই অঞ্চলটা কিন্তু বাঘের মানে বাঘ থাকার চান্সটা বাড়ে, কারণ বেশিরভাগ 50% অফ বাঘ, 50% অফ বাঘের বেশি, 70% বলা কম, কমই হবে, 75% অফ বাঘ এখানেই থাকে এই কোর অঞ্চলগুলোতে। তো বন্ধুরা আশা করি দেখে ভালো লাগবে, এত সুন্দর কাছ থেকে পাশে এসে আমি আপনাদের জঙ্গলটাকে দেখাতে পাচ্ছি। এইভাবে জঙ্গলটাকে দেখানো খুবই কঠিন ব্যাপার, কষ্টসাধ্য, এবং আমি চেষ্টা করছি আরও ক্লোজলি আপনাদেরকে দেখানোর জন্য জঙ্গলটাকে, যে কতটা কাছ থেকে দেখানো যায় আপনি বুঝতে পারছেন। জঙ্গল, জঙ্গল আর জঙ্গল, জঙ্গল ছাড়া এখানে আর কিছুই নেই। লোকাল গাইডের মতো মানুষ, জ্ঞানী মানুষ, এবং এই এখানকার সিচুয়েশন সম্বন্ধে অনেক বেশি ভালো জানে, তো আমি সেই মানুষটাকে ডেকে নিচ্ছি। একটু দেখবেন, আমি আমি কিন্তু অ্যাকচুয়ালি জঙ্গলের ধারে আছি, একদম মানে ওই যে জঙ্গল সীমান্ত, এখানকারই মানুষ, আমার দাদা ভাইয়ের মতোই, এনার কাছ থেকে আমি অনেক কিছু শুনলাম, ঘুরলাম। আচ্ছা দাদা, এখানকার যে জঙ্গল ছিল কেমন? তারপরে আস্তে আস্তে সরকার থেকে স্টিম দিল, এখানে জাল দিয়ে মানুষের নিরাপত্তার জন্য জাল দেওয়া হবে। আচ্ছা,
এবার ঝড় হলে পরে জাল খুঁজে টুজে কিছু থাকে না, সব কিছু পড়ে যায়। তখন বাঘ জালের টপকে বা নিচে গিয়ে বা ছেড়ে দিয়ে ওই জাল পার হয় লোকালে, তাদের গরু মানুষ এগুলো ভাবে। আমি অ্যাকচুয়ালি ক্লিয়ার ব্যাপারটা আপনাদেরকে বলে দিলাম যে অ্যাকচুয়ালি এই বিষয়টা ফিল করতে গেলে না স্থানীয় মানুষ না হলে জিনিসটাকে ফিল করা যায় না। আমি একটু ক্লোজলি নিচ্ছি জঙ্গলটাকে, নদী এখন জোয়ার চলছে, আমি বারবার আপনাদেরকে বলেছি জোয়ার চলছে। তো আমি লোকাল মানুষের কাছ থেকে আপনাদেরকে জানালাম যে এই জালটা দেওয়ার আগে কি রকম ছিল এবং এখন জালটা দেওয়ার ফলে কি রকম হচ্ছে। মানে জালটা দেওয়ার আগে সচরাচর দেখা যেত যে সকাল বিকাল সন্ধে সন্ধ্যের দিকে রাতের দিকে গভীর রাতে বাঘ অটোমেটিক্যালি চলে এসে কি করত, গবাদি পশু মানুষ যখন যাকে যেভাবে পেত তাকে ধরে নিয়ে চলে যেত। কিন্তু এখন সরকার থেকে যেহেতু জাল দিয়ে দিয়েছে তো সেটা এখন আর সচরাচর হয় না, কিন্তু যখনই কোনো বড় ঝঞ্ঝাট আসে ঝড় বৃষ্টি তখন কি হয় সব জালটাল তখন খুলে চলে যায়, বন্যাতে উড়ে চলে যায়, তখন কিন্তু বাঘ আবার চলে আসে। তবে আর একটা জিনিস যেটা বলে দিই, এই যে শুরু হচ্ছে নদী এটাকে কালিন্দী নদী বলে, আর একটু দিলে আরও বড়ো হবে, আরও বড়ো হবে, আর তার সাথে সাথে ছোট 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 এও থাকবে। তো এই বাংলাদেশ বর্ডার ইন্ডিয়ার জঙ্গলের সীমানা, আমি মানে বাংলাদেশের জঙ্গল উইথ ইন্ডিয়ার জঙ্গল, তার জঙ্গলের সীমানায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলালাম। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এরকম একটা মানুষরা সত্যি এরকম একটা জায়গায় এসে পাওয়া একটা মানে ভাগ্যের ব্যাপার, যাকে এরকম একটা দাদাকে পেয়েছি, ভালো লাগলো লোকাল মানুষের সাথে শুনলাম। তো ওকে বন্ধুরা, নেক্সট এপিসোডে আবার দেখা হবে। ওকে বাই।